আবারও বাড়ছে সব ধরনের গ্যাসের দাম কাল থেকে গ্যাসের দাম বাড়ানোর উপর শুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এর আগে সব প্রস্তুতি নিয়েও নির্বাচনের আগে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া থেকে সরে আসে তারা গ্যাস বিতরণ কোম্পানিগুলো গড়ে ছেষট্টি শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে তবে ভোক্তারা বলছে গ্যাস সংকট না মিটিয়ে দাম বাড়ানো অযৌক্তিক ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের মতে একই অর্থ বছরে দুবার গ্যাসের দাম বাড়ানো বেআইনি রাজধানীর কোথাও কোথাও বাসাবাড়িতে রান্নার সময় চুলায় গ্যাস পাওয়া যায় না নিরুপায় হয়ে মধ্যরাতে রান্না করতে হয় নইলে থাকতে হয় দুপুরের পর গ্যাস আসার অপেক্ষায় গ্যাস বিতরণ কোম্পানিগুলো চায় এক বার্নারের গ্যাসের চুলা সাতশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা আর দুই বার্নারের চুলা আটশো টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করতে মিটারযুক্ত চুলায় প্রতি ঘনমিটার গ্যাসের দাম নয় টাকা দশ পয়সা থেকে বাড়িয়ে তেরো টাকা পঁয়ষট্টি পয়সা করার প্রস্তাবও দিয়েছে গ্যাস বিতরণ কোম্পানিগুলো আমরা রান্নাই করতে পারি না যেখানে রান্না করতে পারি না অনেক সময় হোটেল থেকে কিনে এনে খেতে হয় তার উপর যদি আমাদের গ্যাস পাচ্ছি না কিন্তু বিল দিয়ে যাচ্ছি আমরা প্রতি মাসে আবার এর মধ্যে আরও বাড়াচ্ছে তা আমরা গ্যাস পেলে আমরা দিব কিন্তু গ্যাস না পেলে আমরা অযথা কেন বিল দিয়ে যাব গ্যাস তো থাকেই না আমাদের রান্না করে খাইতে পারিনি তার মধ্যে আবার গ্যাসের বিল বাড়াচ্ছে সরকার এটা কি ঠিক হইতেছে গ্যাস পাচ্ছি না গ্যাসের বিল আমাকে দিতে হচ্ছে হয় আপনারা আমাদেরকে গ্যাস দেন আর না হলে গ্যাস বন্ধ করে দেন বিদ্যুৎ কেন্দ্রগুলোর গ্যাসের দাম প্রতি ঘনমিটারে তিন টাকা ১৬ পয়সা থেকে বাড়িয়ে সাত টাকা ছেষট্টি পয়সা সার কারখানায় দুই টাকা একাত্তর পয়সা থেকে বাড়িয়ে সাত টাকা ক্যাপটিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে নয় টাকা বাষট্টি পয়সা থেকে বাড়িয়ে পনেরো টাকা সত্তর পয়সা শিল্প কারখানায় সাত টাকা ছিয়াত্তর পয়সা থেকে পনেরো টাকা করার প্রস্তাব দিয়েছে তারা সিএনজির দাম বত্রিশ টাকা থেকে বাড়িয়ে চল্লিশ টাকা করার প্রস্তাব দিয়েছে কোম্পানিগুলো ব্যয়বহুল এলএনজি আমদানির কারণে সরকার গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে বলে মনে করেন বিশ্লেষকরা হাইকোর্টের ডাইরেকশনও আছে যে এক বছরে দুইবার বাড়া অর্থ বছরে বাড়ানো যাবে না তো তার টেরিফ বিতরণ কোম্পানির টেরিফ যেটা সেটা দুই সালের অক্টোবরের ষোলোই অক্টোবর বাড়ানো হয়েছে সঞ্চালন কোম্পানির টেরিপ দুই সালের অক্টোবরে বাড়ানো হয়েছে সুতরাং এই আইনের আওতায় এটা মানে দেখা মাত্রই প্রত্যাখ্যানযোগ্য গ্যাসের দাম বাড়ানো নিয়ে এগারো মার্চ থেকে চোদ্দ মার্চ পর্যন্ত গণশুনানি চলবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে দীপন দাওয়ান বাংলা ঢাকা